তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বাড়িতে বসে রান্নার গ্যাস কিভাবে অনলাইনে বুকিং করবেন তো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওকে তো প্রথমেই প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন এরপর বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পর এখানে টাইপ করবেন হ্যালো বিপিসিএল হ্যালো বিপিসিএল লিকে ক্লিক করার পর ঠিক এই অ্যাপটি চলে আসবে তো এটিকে সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন তো এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা ভারত গ্যাস বুকিং করতে পারবেন তো সিম্পলি ওপেনে ক্লিক করবেন এরপর একটু ওয়েট করবেন এরপর এখান থেকে আপনি স্কিপে ক্লিক করবেন তো এবার এখানে আপনার যে মোবাইল নাম্বার সেটি এন্টার করার জন্য বলা হবে তো আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্টার করে কন্টিনিউ করলে এখানে আপনার নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে না নিলে আপনি ম্যানুয়ালি সেটাকে এন্টার করবেন করার পর নিচে দেখবেন যে একটা চৌকো ছোটো একটা বক্স আছে তো এই বক্সটিতে টিক করবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশান ইউ হ্যাভ বিন সাকসেসফুলি ইনরোল্ড ওয়েলকাম টু দা ভারত পেট্রোলিয়াম ফ্যামিলি তো এখান থেকে আপনি কিন্তু শুধুমাত্র যে ভারত গ্যাস রয়েছে সেটি বুক করতে পারবেন তো এরপর সিম্পলি এখান থেকে কন্টিনিউ করবেন তো এখানে আপনাকে একটা এমপিন এন্টার করার জন্য বলা হবে তো চার সংখ্যার একটা এমপিন আপনি প্রথমে এন্টার করবেন তারপর সেই এমপিনটাকে কনফার্ম করার জন্য দ্বিতীয়বার নিচের যে বক্সটি রয়েছে সেটিতে এন্টার করবেন আপনার এমপিনটি এন্টার করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি সাবমিট করবেন তো সিম্পলি ডান করবেন এখান থেকে এরপর আপনি যে এমপিনটি সেট করেছেন সেটিকে এন্টার করতে হবে তো সিম্পলি এন্টার করে দেবেন এরপর এখানে যে লেখাটি রয়েছে সেটিতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে ভারত গ্যাসের যে এক একটা সিলিন্ডারের প্রাইস সেটা এখানে শো করছে তো এখান থেকে সিম্পলি আপনি এই যে ছোট একটা অ্যারো দেখা যাচ্ছে তো এই অ্যারোটিতে ক্লিক করবেন তো এই অ্যারোতে ক্লিক করার পর ঠিক এরকম একটা এন্টারফেস আপনার সামনে শো করবে তো আপনার যে ভারত গ্যাস সেটি কার নামে রয়েছে এবং আপনার যে ডিস্ট্রিবিউটার তাদের ঠিকানা কিন্তু এখানে দেওয়া থাকবে তো এরপর সিম্পলি বুক নাও ক্লিক করবেন যদি আপনি বুক করতে চান তো আপনাদের যদি প্রথমে ফেল দেখায় তাহলে দ্বিতীয়বার বুক করার প্রয়োজন নেই কিছুক্ষণ পর আপনি এখান থেকে দেখবেন যে একটা হিস্ট্রির অপশান রয়েছে তো এই হিস্ট্রিতে ক্লিক করবেন তো এই স্ট্যাটাসটা আসার মানেই যে আপনার গ্যাসটি ডেলিভারি হয়ে গেছে সে তেমন কিন্তু নয় তো এখান থেকে সিম্পলি আপনি আপনার যে গ্যাসটি সেটা বুক করতে পারবেন এবং আপনার যখন প্রয়োজন পড়বে আপনি তখন আপনার যে ডিস্ট্রিবিউটার রয়েছে তাদেরকে কল করে জানাতে পারেন যে আমার একটা গ্যাস বুক করা ছিল তো সেটা আমার প্রয়োজন তাহলে ঠিক তার পরের দিন তারা আপনাকে গ্যাসটি ডেলিভার করে যাবে